এই সেই দেড় লাখ খানা আর কাজল না তো দেখি হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি পিআর পিএনস ব্লগের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার তো মনে হচ্ছে সবাই তোমরা খুব পুজো আশা করি কি মানে বলি যে খুব ভালো কাটাও। আমি তো নিজেই খুব ভালো ঘুরছি, শুরু করেছি চতুর্থী দিয়ে ঘোরা। তো এখানে নর্থ কলকাতা কমপ্লিট, আজকে যাবো হচ্ছে সাউথে। আর আমি কোথায় কোথায় ঠাকুর দেখি না দেখি তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর পুজো। আজকে ভিডিও যদি খারাপ হয় কিছু মনে করো না, কারণ অনেক পাগলা আমাদের। তো সত্যি কথা, মানে আজকে তো আরও ক্যান্ডিডেট বেশি, আর তারপর ওখানের ভিড়টাও কতটা জানি না। তবু ওর ভাই কটা পাস জোগাড় করেছে, এবার যাই সাউথ বলে তো বুঝতেই পারছো আজকে থেকে প্রচণ্ড ভিড় হবে। তো তবুও তোমাদের সাথে পুরো ভিডিওটা নর্থ কলকাতায় যেটা দেখলাম আমরা, মানে ওই প্রথম আর তৃতীয়াতেই ভিড় ছিল, এখন মল আর পর থেকে যেহেতু এবার লোক ঠাকুর দেখা শুরু করেছে, হ্যাঁ তারপর এখন একটুখানি ভিড়টা কম, কিন্তু অনেকে দেখলাম ঘুরতেও চলে যাচ্ছে, প্রচুর মানুষ ঘুরতে যাচ্ছে। মল আর পর থেকে যেহেতু অনেক প্যান্ডেল খুলে দিয়েছে, তারা দেখে নিয়ে কি করেছে চতুর্থী তৃতীয়া থেকে ঘুরতে চলে গেছে। তো ওটাই তো, চলো আমি এবার রেডি হয়ে গেছে, এটা হচ্ছে আমার ফুল লুক। আর এবার আমরা বেরাবো, আর একজনকে তো দেখানোর কিছু নেই, সে যেরকম বাড়িতে নর্মাল পরে ওরকমই নর্মাল ড্রেস পরে। আমার জামা প্যান্ট আমি এখানে আনিই নি, এটাই হচ্ছে সব থেকে। এখানে রাখারও জায়গা নেই একটা, হ্যাঁ সেটাই একটা। যেটা ঘুরতে যাওয়ার জন্য ওই সোয়েট শার্ট গুলো এনেছি, যেহেতু ওখানে ঠান্ডার জিনিস। তো বাইরে বেরোয় কে কি সেজেছি না সেজেছি, কে কে যাচ্ছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। এখনো সবাই তো রেডি হয়ে ওঠেনি, রেডি হচ্ছে তো, রেডি হয়নি তারপর তো চলো এখন আমি বেরাবো, তারপর বেরিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। আমরা এখন চলে এসেছি, বেরিয়ে হচ্ছে রাজডাঙ্গা নবউদয় সংঘ দেখতে। যার এই সব জ্ঞান বাড়লো, এ দেখো সব এখন যাবো এই ফার্স্ট ঠাকুর, আজকে এসে ফার্স্ট এখন ভাবি দেখতাম। তো চলো যাই, তোমাদের রোজ দেখাই কেমন হয়েছে প্যান্ডেলটা। আমার পুজোতে মানে গার্লফ্রেন্ড বান্ধবী নিয়ে গার্লফ্রেন্ড যা ঠাকুর, হে বাবা কুন্তলের এই ইচ্ছা। কোথায় ঢুকেছিস? রাজডাঙ্গা। সুন্দর হয়েছে, দারুণ 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 হয়েছে। থিম হচ্ছে পরম্পরা, কি সুন্দর। বাহ কি সুন্দর, ভিড় হয়েছে ঠাকুরটা কেন? গার্লফ্রেন্ডের জন্য রাজ শেষ হয়ে যাচ্ছে, খুঁজে দেবো আমরা গার্লফ্রেন্ড। এবার বেরিয়ে যাচ্ছি সাউথেই, এটা ইচ্ছা আছে এখন ডাইরেক্ট হরিদেবপুর। চলো দেখা যাক কোথায় যাবো। বসপুকুর, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা এখন বসপুকুর মন্দির আছে, সবাই দর্শন করে নাও চলো। তালবাগান
রাজ আবার গেছে হবে না ও সব জায়গায় করতে যাওয়া কেউ নেয় না পাগল দেখো কত আলো এক ডালিয়া এবার এখানে যতগুলো প্যান্ডেল আছে সব বড় বড় গুলো কভার করে তারপর হচ্ছে ওই যে পূজা ওটাই ভেবেছিলাম আগে যাবো ওটাই পরে যাবো মেন বড় বড় রাস্তা ফাঁকাই আছে পুরো দিনটা কভার করে যাওয়াটাই বেটার এই কারণে এখান থেকে কভার করে ওদিকে যাবো চলো চলো দেখি এখানে আর আমাকে বিচ্ছিরি লাগবে গো না না উল্টা ঠিক করে আমি চলে আসছি লাগছে চলে আসছি উল্টা ঠিক করে প্রত্যেকবারই কিছু না কিছু মন্দিরই করে কুন্তল আমার তো জামাটা কিন্তু ভালো লাগছে পড়বি পড়বো ঠাকুরটা ভেবেছিলাম আগেই দেখি দেবো আমাদের বাড়ির ওখান থেকেই এসেছে ঠিক আছে দেখাইনি আমরা একবারে প্যান্ডেলেই দেখাবো চলো ভেতরে যাই খুবই কম ভিড় এবার দেখেছো আরে দেখো সেই ঠাকুর প্যান্ডেলের ভেতরটা দেখো এই ঝাড়টাই সেরা কিন্তু একটু ভিড় কম আজকে মোটামুটি দেখেছো সিঙ্গি পার্কের ভিড় দেখো সিঙ্গি পার্ক ঢুকছি সেই বিখ্যাত লাইট তোমাদের দেখাইনি আমাদের ওখানে নর্থে অতটা লাইট আছে না সিঙ্গি পার্ক এখানে লাইটিং গুলো সুন্দর দিয়ে একদম এই প্যান্ডেলের স্টার্টিং এই সিঙ্গি পার্ক ঢুকছি আমরা আর এই অ্যাডে দেখেছো এই অ্যাডেই আমি ছবি তুলছি দাঁড়িয়ে আমি যাই তোর আমাকে হারিয়ে চলে গেছিস চলো হিন্দুস্তান দেখো প্যান্ডেলে ঢুকে গেছি অলরেডি আমরা সুন্দর করেছে প্যান্ডেলটা সুন্দর করেছে দেখো বাস দিয়ে কি সুন্দর ভালো করেছে বাসের এখানে নৌকা এক মানে ওয়ান টাইপ অফ নৌকা দেখতে পাচ্ছো হ্যাঁ পালতোলা নৌকা পালতোলা নৌকার মধ্যে করেছে আর একটু দাঁড়িয়ে গেছিলাম সামনে কতগুলো ছেলে একটু বাসি বাজাচ্ছিল বড় অস্থির করে দেখো কত পুরস্কার পেয়েছে হিন্দুস্তান পার্ক এই যে দেখ এটা থিম হিন্দুস্তান সর্বজনীন আবার কেদারনাথ চলে এসেছি বাট ভিতরে মাকে দেখতে পাচ্ছ সবাই তুমি চলো ঢুকে এসেছি এখন আমরা তিতারা দেখতে যাচ্ছি তিতারা দেখিনি রাস্তা প্রথমে আমি হারিয়ে গেছিলাম সবাই আসছে দেখো অনেক ভিড় কাটিয়ে আসলাম অনেক ভিড় চাকরি নাকি তিতারা এই
একটা জায়গায় দাঁড়াতে হতো ভালো লাইন দিয়ে আর দাঁড়াতে হতো না হতো ক্লান্তো একদম না তিদারা দেখার পর এবার দেশপ্রিয় বাকি আছে হ্যাঁ সেটা এখন যাব দেশপ্রিয় জোরে আছে চল আর তিদারার প্যান্ডেল কেন 15 20 মিনিট আগে চলে এসেছি 15 20 মিনিট ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম কিছু করার নেই এটা বয়স্ক মহিলার জন্য সুবিধা দেবে আরে ভাই কি ভিড় কাকে বলে একজন এত বড় হাড় কাওয়ালের একজন যা সেজেছে বাবা রে ওনাকে না তুলে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আমরা এখন এন্ট্রি নিচ্ছি মুদিয়ালি ক্লাব মুদিয়ালি ক্লাব তো চলো গিয়ে দেখা যাক কেমন হয়েছে ক্লান্ত হয়ে গেছে আমরা দেশপ্রিয় প্রচন্ড হারিয়েছে দেশপ্রিয় পার্কে প্যান্ডেল দেখার জন্য কালা সুন্দর লাগছে না এটা ওই ক্লাস 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 আরে দেখালে আমাকে উঠে দেখ এই সেই দেড় লাখ খানা প্র্যাকটিস করছে রাজ প্র্যাকটিস করছে শিব মন্দিরে কি অবস্থা চলো হবে এই যে কোথায় গেলাম লাস্ট টাইম আমরা শিব মন্দির না শিব মন্দিরের ওখানে খাওয়া দাওয়া করে এখন একটু হরিদেবপুর হ্যাঁ হুম Ogori. Hare. কটা বাজে সাড়ে পাঁচটা
তো গুড মর্নিং বলে দিই, আর সবার আগে বলি শুভ অষ্টমী। আজকে তো আমার অনেকে অজ্জ্বল দাও, আমি এখন দিন আমি অনেক বছর হয়ে গেছে আর এখন এসে নাকতলা, এটাই লাস্ট প্যান্ডেল দেখা আজকের মতো। তারপর আবার কালকে যেগুলো বাকি আছে ওগুলো দেখবো, এখনো বাকি আছে হচ্ছে সুরুচি আছে, চেতলা আছে, এগুলো আজকে আর দেখা হয়নি, এগুলোই দেখবো কালকে, তারপর যাবো বিহালা। তো চলো এখন নাকতলাটা দেখি আর তোমাদেরকেও দেখাই। আর তোমাদের আজকে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে আমাকে কিন্তু জানাবে হ্যাঁ কমেন্টে। আমার তো প্রত্যেকটাই ভালো লেগেছে, যেই কটা দেখেছে সব সব প্যান্ডেল দেখেছে, আমার ঈদ লেগেছে। চলো এবার নাকতলাটা একটু দেখি। সকালে মানে লাস্ট প্যান্ডেল, তাই জন্য সবাইকে শুভ অষ্টমী বলে আবার কালকে বেরাবো রাত্রি বেলা। এটা গঙ্গা, এই দেখ বাংলাদেশ কালীজিরা নদী, সব নদীর জল টাটা বাই আর গুড মর্নিং আর শুভ অষ্টমী সবাইকে, সবাই খুব ভালো কাটাও পুজো। তো চলো আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, যারা চ্যানেলটা এনেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা বাই।